Assalamualaikum. Eid Mubarak. Shobai ke ider onek onek shubhechha. আশা করি আলহামদুলিল্লাহ সবার ঈদ অনেক ভালো যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখাবো। অলরেডি যেটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, সেটা হলো আমরা অনেক বছর ধরে ইউটিউবে কাজ করে আসতেছি এবং সময়ে সময়ে আমরা ইউটিউব থেকে কিছু অ্যাচিভমেন্টস পেয়েছি। সেগুলো হলো ইউটিউবের প্লে বাটন, অ্যান্ড সেগুলো হলো সিলভার প্লে বাটন অ্যান্ড গোল্ড প্লে বাটন। সেগুলো আজকে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আর সেগুলো হলো এইখানে, এই যে ভাই এখানে কয়টা আছে? এখানে আছে সিলভার আছে 11টা, সিলভার আছে মেবি 10টা। তো গাইজ এখানে সিলভার প্লে বাটন আছে টোটাল 10টা অ্যান্ড গোল্ড প্লে বাটন আছে 1টা। তো এখানে আরো অনেকগুলো থাকতে পারতো, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব অ্যান্ড আপনাদেরকে এগুলো আমরা দেখাবো। আপনারা বিশ্বাস করেন এখানে অনেকগুলো প্লে বাটন এরকম আছে যেটা আজ পর্যন্ত আমরা ঠিকভাবে ওপেন করি নাই, একটু দেখিও নাই। জাস্ট আমি পেয়েছি, পেয়ে জাস্ট এভাবে কভারটা খুলেছি, দেখেছি, রেখে দিয়েছি, এরকমও আছে। এখানে টোটাল 11টা আছে। আমাদের আরও প্লে বাটন আছে, আরও টিম মেম্বার ওয়াইজ প্লে বাটন আছে, তবে আমাদের পার্সোনাল প্লে বাটনসগুলো এগুলাই। আর ইনশাল্লাহ নেক্সট আরও কয়েকটা প্লে বাটন আসতেছে ইনশাল্লাহ, যখন আসবে তখন আমরা ওটাও দেখাবো ইনশাল্লাহ। আমরা কখনো আমাদের প্লে বাটনসগুলো এভাবে শো করি নাই। হ্যাঁ, একটা বা দুইটা নিয়ে আমরা কখনো ভিডিও দিছি, কিন্তু এতগুলো একসাথে আমরা কখনো ফেসবুকে বা কোনো প্ল্যাটফর্মে আমরা কখনো। কিন্তু অনেকে জানে, যখন কেউ জিজ্ঞাসা করে ভাই আপনারা তো ইউটিউবিং করেন, আপনাদের প্লে বাটন কয়টা আছে, তখন হয়তো অনেককে আমরা বলছি, যেমন আমাদের পরিচিত যারা আছে তারা অনেকেই জানে যে আমাদের কয়টা আছে, কিন্তু তারাও এখন পর্যন্ত দেখে নেয় এই এতগুলো প্লে বাটন একসাথে। আজকে সবাই একসাথে দেখবে ইনশাল্লাহ, আমরাও দেখবো ইনশাল্লাহ প্লে বাটনগুলো। এই প্লে বাটনগুলো এরকম অনেক দিন এক জায়গায় পড়ে ছিল, এগুলো ঠিকমতো টেক কেয়ার করা হয় না, এগুলোর প্রতি খুব একটা ফিলিংসও আমাদের কাজ করে নাই, কারণ এগুলো এমন হয়েছে একটা সময় যে প্রতি মাসেই একটা একটা করে আসতেছিল। তো দেখা গেলো যে একই বছরে আমরা প্রায় 6-7টা পেয়ে গেছি, তো এই জন্য খুব একটা আমরা কেয়ারও করি না। এগুলো এই ঢাকা থেকে এখানে আসছে, এক জায়গায় পড়েছিল, স্টোরুমে পড়েছিল, ধুলা ময়লা জমে গেছে, এগুলো ঠিকমতো ওপেন করা হয় না, ধরা হয় নাই, ক্লিনও করা নেই, এই জন্য প্লে বাটনগুলো অনেক ময়লাও রয়েছে এবং আমাদের কাছে আজকে ওয়েট টিস্যু রয়েছে। আমরা এগুলো দিয়ে আজকে আমাদের প্লে বাটনগুলো পরিষ্কার করবো। বিসমিল্লাহ, প্রথমে স্টার্ট করতেছি এই যে। আর পাল ভাই আমরা নামগুলো কেন ঢেকে রাখছি? কারণ সিকিউরিটি পারপাসে, কারণ আমরা এগুলো হলো আমাদের কমার্শিয়াল চ্যানেলস। আর অনেকে হয়তো জানেন না যে আমরা ইউটিউবের জগতে আমি অনেক দিন ধরে আছি, আমাদের কিছু হেটার্সও আছে, অনেক বড় একটা কমিউনিটির অ্যাডমিন প্যানেলে ছিলাম, বাংলাদেশ ভিডিও মার্কেটার্স যেটা ফেসবুকের একটা গ্রুপ, সেখানে ছিলাম। সেখানে আমাদের অনেক প্রবলেম আছে, কিছু সিকিউরিটি রিজনে আমরা এগুলো শো করতে পারি না। সো আমরা আপনাদেরকে এ সকল চ্যানেলগুলোর নাম রিভিল করতে পারবো না সিকিউরিটি পারপাসে, তবে অনেক অনেক মানুষ অলরেডি এগুলো জানে, আমাদের প্রত্যেকটা চ্যানেলের নাম জানেন। তো আশা করি ব্যাপারটাকে আপনারা পজিটিভলি নেবেন। হ্যাঁ, তো আমি প্রথমে ভাইটা ক্লিন করতেছি। আচ্ছা, এটা হলো ইউটিউব না, প্রথম দিকে একটা ডিফারেন্ট টাইপের প্লে বাটন দিত। হ্যাঁ, আর এটা তো এখন বর্তমানে সবাইকে দেয়, এটা হলো রিসেন্ট, মোস্ট রিসেন্ট প্লে বাটনের স্টাইল এটা, অ্যান্ড এটার মান না খুব একটা ভালো না। আমাদের কাছে ইউটিউব আগের যে প্লে বাটনটা ছিল সেটাও আছে, সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আচ্ছা এগুলো দেখাচ্ছি, প্লাস ক্লিনও করতেছি। এই যে এটা এখানে রাখি, আর বক্সটা এখানে রাখি। ওকে, ঠিক আছে, এদিকে থাকবে বক্স। এবার আরেকটা, তুমি একটা বের করো। এই যে একটা, একদম ধুলা ময়লা জমে গেছে, ফাঙ্গাস জমে গেছে একদম। এই প্রথম ক্লিন করতেছি, এই ফার্স্ট টাইম আমরা ক্লিন করতেছি। অনেক ভালো লাগতেছে, কারণ এইভাবে কখনো প্লে বাটনগুলো ধরা হয়নি আমার। এটা কি কখনো অবহেলার নজরও দেখি নাই, কিন্তু কখনো যেটাকে শো করব ওইটা ভাবি নাই। স্পেশালি আমি কখনোই ভাবি না যেগুলোকে শো করব, কিন্তু এখানে যেহেতু আমরা এখন ব্লগের দিকে মুভ করতেছি, সেখানে আমাদের যে অ্যাচিভমেন্টগুলো আছে ভাবলাম যে আপনাদের সবাইকে আমরা একটা দেখাই, আপনাদের আশা করি এটা ভালো লাগবে, এই জন্যই এই প্লে বাটনগুলো সব একত্রিত করা। আর এটা হলো ইউটিউবের বক্সটা, দেখো বক্সের ডিফারেন্সটা দেখো, বক্সটা এটা হলো ইউটিউব আগে যেটা দিত প্লে বাটন। হ্যাঁ, নতুনটার আগে যেটা দিত, এই যেটা হলো আগের বক্স, আর এটা হলো নতুন বক্স, মানে এটা হলো আগের বক্স আর এটা হলো নতুন বক্স। দেখেন ডিফারেন্স আছে, অনেক অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, তো এটা হলো আর আগের বক্সটা এখন দেখাবো। আগের বক্সটাতে আসতো খুব ভালোভাবে, প্রোটেকশনও ভালো ছিল, কারণ আগের বক্সটা ভেঙে যাওয়ার পসিবিলিটি ছিল। আগের প্লে বাটনটা অনেক জোশ ছিল। এই যে হলো আগের প্লে বাটনটা, এটা বর্তমানে প্লে বাটন থেকে বেশি সুন্দর আমাদের কাছে মনে হয়। এই যে দেখেন দুইটা ডিফারেন্স দেখেন, এটা একটা ফ্রেমের মধ্যে আসতো,
একটা গ্লাসের ফ্রেমের মধ্যে আসতো প্লে বাটনটা, আর এটা আসে নরমালি একদম অর্ডিনারি ভাবে। ইউটিউবের লোগোটা অনেক বড় ছিল, হ্যাঁ লোগোটা অনেক জোশ ছিল। হ্যাঁ তো আমরা সবগুলো ধীরে ধীরে ওপেন করি। আচ্ছা বক্সগুলো আলাদা রাখ আর ইউটিউবের প্লে বাটনটা আলাদা রাখ, বক্সগুলো ওই সাইডে রাখতেছি। আচ্ছা এটা এখন ই করে হয়নি, আছে অনেকগুলো আছে, হয়তো সবগুলোর আনবক্সিং আপনাদেরকে দেখাবো না, কেটে দিব মাঝে, কিছুক্ষণ পর পর দেখাবো। আচ্ছা এটা রিসেন্টলি আসছে, এটা একদম নিট অ্যান্ড ক্লিন। এই যে এটা রিসেন্টলি আসছে, এটা ক্লিন করার দরকার আছে? এটা ক্লিন করার দরকার নেই, এটা একদম নিট অ্যান্ড ক্লিন, অনেক অনেক ক্লিন। এটা বক্সগুলো এখানে থাকুক। এই যে এটা এখন খোলাই হয় নাই, এটা টেপ করা এখন পর্যন্ত খোলাই হয় নাই। আল্লাহু আকবার। এইটা মেবি ভাই লাস্ট আমি যে পাভেলের নোবেল নামে আনছিলাম, বুঝছো আমার ধারণা। ইউটিউব প্লে বাটনটা কি আপনি যে কোনো নামে আনতে পারবেন, এটা এরকম না যে আপনার চ্যানেলের নামেই আনতে হবে, এটা চাইলে আপনি নিজের নামে অথবা যে কোনো নাম আপনি দেবেন সেই নামেই আসবে। তো আমরা আমার লাস্ট যেই প্লে বাটনটা আনছিলাম এটা এনেছিলাম আমাদের দুইজনের নামে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আগে এটা দেখাই না, ইউটিউবের প্লে বাটনগুলো একটা এরকম লেটার দেয়, সাথে একটা কার্ড দিয়ে দেয় ওদের, আর একটা একটা বক্স দেয়, এখানে আরও কিছু দেয় ওরা, এই যে একটা কার্ড দেয় এরকম কংগ্রাচুলেশন দেয় এখানে। হ্যাঁ তো এগুলো দেয়, সাথে ওরা প্লে বাটনটা দেয়, বক্সটা এখানে রেখে দিই। এটা হলো আমাদের মোস্ট রিসেন্ট প্লে বাটন, এটাতে পাভেল এন্ড নোবেল লেখা আছে। হ্যাঁ এই যে আর একটা, এটাও ক্লিন করার দরকার নেই, এটাও মোটামুটি ভালো ক্লিন আছে। এটা হলো মোহাম্মদ এন্ড সাদ নামে এনেছি, মোহাম্মদ হলো পাভেলের ছেলের নাম আর সাদ হলো আমার ছেলের নাম। হ্যাঁ মোহাম্মদ অ্যান্ড সাদ। তো এখানে সিলভার প্লে বাটন কয়টা হয়েছে ভাই এটাকে গোনো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। তো 10টা সিলভার প্লে বাটন আছে এখানে, অ্যান্ড এটা হলো আমাদের গোল্ড প্লে বাটন। এই যে এটা হলো ইউটিউব গোল্ড প্লে বাটন, এটার আগের ভার্সনটা আমাদের কাছে নাই, এটার রিসেন্ট ভার্সনটাই আমাদের কাছে আছে। ওকে এটা একটু ক্লিন করে নিব আমরা, সুন্দর করে ক্লিন করে নিব। আর ব্যাপারটা হলো যে এখানে আমাদের এমনও চ্যানেল বা প্লে বাটনের চ্যানেলগুলো আছে যেগুলোতে গোল্ড প্লে বাটনের খুব নিকটে আছে। হ্যাঁ খুব নিকটে, হয়তো বা এখানে এরকম আরও 3, 4, 5টা আরও গোল্ড বাটন খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ, চলে আসবে। হ্যাঁ সেটাও আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ। এবং আরও একবার আপনাদের কাছে আমি সরি বলে নিচ্ছি যে আমরা আমাদের চ্যানেলের নামগুলো আমাদের সিকিউরিটির রিজনে আমরা রিভিল করতে পারতেছি না, তবে এটাও আপনাদেরকে বলে দিচ্ছি যে অনেক মানুষ আমাদের এই সকল চ্যানেলের নাম জানেন। হ্যাঁ কেউ নেগেটিভলি নেবেন না, আশা করি সবাই পজিটিভলি নেবেন ব্যাপারটা। এই যে আমাদের একমাত্র গোল্ড প্লে বাটন, এটাও পেয়েছি অনেক বছর হয়ে গেছে। আর আমরা না আমাদের কাজে অতটুকু সিরিয়াস না, হ্যাঁ আমরা যদি আরও সিরিয়াসলি কাজ করতাম তাহলে আমাদের কাছে আরও 4-5টা প্লে বাটন থাকতো। আমরা অনেক রিল্যাক্সে কাজ করি, মন চাইলে কাজ করি, মন চাইলে কাজ করি না। হ্যাঁ এই যে আমরা যেমন আমাদের মিনি ইউটিউব চ্যানেলে দেখেন রেগুলার ভিডিও দিই না, দিতে পারি না, আমরা মন চাইলেও যে ভিডিও বানাই ভিডিও করে দিই, এভাবেই। আমরা আসলে অতটা সিরিয়াসলি কাজ করলে এতদিন আমাদের কাছে আরও অনেকগুলো গোল্ড প্লে বাটন, এমনকি আরও অন্য বাটনও হয়তো থাকতো। হ্যাঁ আর আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত আরও দেখবেন ইনশাল্লাহ, কারণ সিরিয়াস হইতে হবে ইনশাল্লাহ, সিরিয়াস হইতে হবে ইনশাল্লাহ। আপনারা যে প্লে বাটনগুলো দেখতেছেন আমরা যতটুকু পারছি আমরা টাইম দিছি, দেওয়ার পরে এই অ্যাচিভমেন্টগুলো আমরা হয়েছে আলহামদুলিল্লাহ। সামনে আমরা আরও অনেকগুলো চ্যানেল নিয়ে কাজ করতেছি, আরও কিছু আসবে ইনশাল্লাহ, আরও কিছু গোল প্লে বাটনও আসবে ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে তখন আমরা আপনাদের সামনে আবারও অনেকগুলো প্লে বাটন নিয়ে উপস্থিত হবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা ছিল এগুলো নিয়েই। হ্যাঁ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা যদি চাই এখনও আমাদের পক্ষে পসিবল যে আমরা প্রতি মাসে একটা দুইটা তিনটা প্লে বাটন নিয়ে আসতে পারি চাইলেই, কারণ এটা আমাদের পক্ষে পসিবল। আমাদের একটা ফ্যান বেস ক্রিয়েট করা আছে এই এই সেক্টরে, যে সেক্টরে আমরা কাজ করতেছি। তো প্লে বাটনটা কখনোই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল না, তো আমাদের কাজ করতে ভালো লাগতো, আমরা কাজ করতাম। তো একটা একটা চূড়ান্ত সফলতা পেয়ে যাওয়ার পরে না আমরা একটু ঢিলা দিয়েছি, মন চেয়েছে কাজ করেছি, মন চাইনি কাজ করিনি, এরকম অবস্থা ছিল। তো আমাদের এই প্লে বাটনের যে সফলতা, এই আনন্দটা আসলে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আজকে আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে আসছি। আপনাদের সাথে আমাদের ঈদের আনন্দের সাথে প্লে বাটনের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। তো সবাই দোয়া করবেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা থাকলো,
আর নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা নিউ পেজ দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এতটুকু আপনারা শিওর থাকে নেক্সটে আমরা আরও কিছু প্রজেক্ট নিয়ে কাজ করব। এই প্রজেক্টটা হলো এমন একটা প্রজেক্ট যেটা আমরা ক্যামেরার সামনে এসেছি এই প্রথমবার, এর আগে আমরা ক্যামেরার সামনে এইভাবে আসিনি। ইনশাআল্লাহ নেক্সট থেকে আমরা আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সেই আশা আমরা অবশ্যই আপনাদের থেকে করতে পারি। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এটা ক্লোজ হ্যান্ড, এই যে এইভাবে দিয়ে বেশি সাইড হয়ে গেছে। এই যে দেখ, এই যে ব্যাপারটা যেরকম যদি হইতো তাহলে বেশি ভালো লাগতো। মানে যদি থাম্বনেল তুলতে চাস একটা সুন্দরভাবে রাখো ভাই, যাতে সিরিয়াল হয়। এই যে এই যে এই যে এখানে এমনি রাখো, ওই যে ওটা নিয়ে আসো, ওই জায়গায় ভিডিওটা অফ করে দেবো।